মাচিসের বাক্সপারে আপনার সমস্ত ঋণকে মিটিয়ে দিয়ে আপনার মাথার থেকে ঋণের বোঝাকে কমিয়ে দিতে। কথাটা 50% সত্য, 50% ভুল। কারণটা আমি বলি, ঋণ করেছেন আপনি, হয় পুজোর বাজারের জন্য ঋণ করেছেন, নয়তো ঘর বানানোর জন্য ঋণ করেছেন, আপনি আপনার চাহিদা মেটানোর জন্য ঋণ করে গেছেন একটার পর একটা। ঋণটা কি জ্যোতিষী মেটাবে নাকি তান্ত্রিক মেটাবে? ঋণ মেটাবার জন্য তারা বসে আছে নাকি আপনাকে পথ দেখাবার জন্য বসে আছে? না, জ্যোতিষীর কাজ ঋণ মেটানো নয়, জ্যোতিষীর কাজ হচ্ছে আপনাকে রাস্তাটা দেখানো। তাই এই টোটকা যেগুলো বলছি সেগুলো আপনাদের উৎসাহিত করবে, পজিটিভ এনার্জি আনবে। কোনো জ্যোতিষী আপনাকে বললো আপনি রাজা হবেন, বা এই 2024 নভেম্বর মাস থেকে 2025 জানুয়ারি পর্যন্ত আপনার চাকরির যোগ চলছে আর আপনি ঘরে বসে থাকবেন, আপনার চাকরি হবে? ইম্পসিবল। আপনি ঘুমাবেন তো আপনার ভাগ্য ঘুমাবে, আপনি উঠে বসবেন আপনার সঙ্গে আপনার ভাগ্য উঠে বসবে, আপনি যেই মাটিতে পা রাখবেন আপনার ভাগ্য মাটিতে পা রাখবে, আপনি চলবেন আপনার সঙ্গে ভাগ্য চলবে, আপনি দৌড়াবেন আপনার সঙ্গে আপনার ভাগ্য দৌড়াবে। তবে হ্যাঁ, ঋণ আপনাকেই মেটাতে হবে। ঋণ যদি করে ফেলেছেন তাহলে বলবো, যদি আপনার আয় উৎসটা বেশি আছে তাহলে ঋণ করবেন, নইলে ঋণ করতে যাবেন না। ঋণের বোঝা এমন একটা বোঝা, এবং শনির প্রকোপে এই ঋণগুলো হয়। শনি যখন খুব খারাপ অবস্থায় থাকে তখন ইনকামের দিকটা কমিয়ে দেয়, বৃহস্পতিকে খেয়ে ফেলে। বৃহস্পতিকে খেয়ে ফেললে সব গ্রহে ধূলিসাৎ হয়ে যায়, তখন শনি উৎপাত মাচাতে থাকে। আপনি দেখেন আপনার সমস্ত কাজে বাধা, আপনার পাওনা টাকা পড়ে রয়েছে সেগুলো বাধা হচ্ছে না। ঠিক এই কারণে, বিভিন্ন কারণে আমরা ঋণ করে থাকি। 75% ক্লায়েন্ট আমার কাছে আসে ঋণের জন্য। রিমেডি তো অবশ্যই করে দিই, তাদের মধ্যে পজিটিভ এনার্জি আছে, তারা বিজনেস বলুন চাকরি বলুন, তারা কিন্তু একটার পর একটা জিনিস তৈরি করে ঋণটাকে ইমিডিয়েট মিটাতে পারে। তো সেরকম একটা টোটকা আপনাদের সামনে বলছি, সেটা ভালো করে করবেন। যদি আপনি 21টা শনি মঙ্গলবার আপনি এই ক্রিয়াটি করতে পারেন, তাহলে বলবো যে আপনি ঋণের বোঝা নিজেকে মেটাতে হবে, ইনকামের রাস্তাটা বেড়ে যাবে। কি ঠিক বলছি? তো ঋণ আপনি করলে আপনাকে মেটাতে হবে মশাই, ঋণটা আপনার কেউ মিটিয়ে দেবে না। খুব সাধারণ একটা কথা, সিম্পল কথা। তা ঋণ যদি করেছেন, ইনকামের চেষ্টা করুন, মোবাইলকে ছেড়ে ছুটতে থাকুন, ছুটুন, সোর্স অফ ইনকাম খুঁজুন। কী করে আমার চাকরি হবে, চাকরি হলে ভালো হতো, এই সবগুলো একটা অন্য কথা হয়ে যাচ্ছে। চাকরি কই, চাকরি পাবো কোথায়? না, আপনি আপনি চেষ্টা করেননি, চেষ্টা করেননি তাই আপনি এখনও বসে আছেন। যারা চেষ্টা করছে তারা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে। চেষ্টা করুন, কী করবেন? তবে তার আগে বলে দিই যে আগামী 19-10-2024 আমি থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে, 20-10-2024 থাকবো আমি আরামবাগ চেম্বারে, 21-10-2024 থাকছি কলকাতা সোদপুর চেম্বারে, 22-10-2024 থাকবো পূর্ব মেদিনীপুর মেছেদা চেম্বারে। যারা আমার কাছে এসে নিজের জীবনকে গড়ে তুলতে চাইছেন, প্রেমিক প্রেমিকাকে ফিরে পেতে চাইছেন, স্বামীকে নিজের আয়ত্ত করতে চাইছেন বা স্ত্রীকে নিজের আয়ত্ত করতে চাইছেন, বিভিন্ন যে সমস্যাগুলো হয় সব সমস্যার সমাধানে যদি ভাবছেন যে কেন হচ্ছে, তাহলে আসুন, আমি এই চেম্বারে থাকবো। আর এই চেম্বারে যারা আসবেন তাদের জন্য আমার কনসালটেশন ফিজটা 50% ডিসকাউন্ট করেছি, যাতে আমার কাছে আপনারা আসতে পারেন। কাজের খরচা তো অবশ্যই আলাদা, আপনি আমার সঙ্গে কনসাল্ট করবেন, আমার মূল্যবান সময়টা আপনাকে দেবো, তার একটা ফিজ অবশ্যই লাগবে, সেই ফিজটা 50% ডিসকাউন্ট করেছি আপনাদের জন্য। কাজের খরচা ছেড়ে দিন, কাজের খরচা কত কী হবে সেটা আপনি সামনে এসে বুঝতে পারবেন। যেমন রোগ তার তেমন ওষুধ লাগবে, তাই না? তো কী করবেন? হ্যাঁ, আর একটা কথা, যারা কিন্তু আমার এই চেম্বারে আসছেন আমার সঙ্গে কনসাল্ট করতে, তাদের জন্য একটা ফ্রি গিফট রয়েছে, যে গিফটটা আপনি যদি বাড়িতে টাঙ্গিয়ে রাখতে পারেন সদর দরজায়, তাহলে অনেকাংশে আপনি এখন যে অবস্থা রয়েছে তার থেকে ভালো থাকতে পারবেন। তাই বুকিং করুন এই মুহূর্তে 8391969567, 8372098140 নাম্বারে, সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে ফোনগুলো।
এখানে হোয়াটসঅ্যাপ এবং কলিং দুটো ফেসিলিটি রয়েছে এবং সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যেই আপনাকে ফোন করতে হবে। এগুলো কিন্তু আমার অফিস নাম্বার, আমার সঙ্গে কথা বলার নাম্বার নয়, কারণ আপনাদের সঙ্গে আতাত ক্লায়েন্টের সঙ্গে কথা বলার মতো সময় আমার কাছে নেই। আমাকে জব টপ থেকে শুরু করে বিভিন্ন কাজ ক্রিয়াকর্ম করতে হয়, আতাত মানুষের সেবা করতে হয়। আপনার মধ্যে যারা রয়েছে সমস্যা নিয়ে ভাবছে, তারা সমস্যা নিয়ে ভেবে আমার কাছে এসেছে, সমস্যার সমাধানের রাস্তা খুঁজতে এসেছে, সেই রাস্তা বলেছি, তাদেরকে করেছি, তারা সেই কাজ করেছে, তারা অনেকাংশে ভালো আছে এবং আস্তে আস্তে তারা ভালোর দিকে যাবে। তো যে কোনো মঙ্গলবার থেকে শুরু করুন, টানা 21টি মঙ্গলবার করুন। একটা করে মাচিসের বাক্স আপনাকে কিনতে হবে, সেই মাচিসের বাক্সটি আপনি কোনো দেবালয়ে গিয়ে দিয়ে চলে আসবেন। প্রথম কথা হচ্ছে কেউ যেন আপনাকে পেছন থেকে না ডাকে, এদিকে খেয়াল রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে সেদিনেই দেখতে পাবেন যে আপনাকে পেছনে টোকার জন্য, আপনার সঙ্গে কথা বলার জন্য কিন্তু সেদিনেই কিন্তু বেশি লোকের ভিড় হবে, তাই একটু সাবধান হয়ে এই কাজটি করুন। 21টা মঙ্গলবার একটা করে মাচিসের বাক্স কিনে কোনো দেবালয়ে দিয়ে আসুন, দেখবেন দেবালয়ে ধূপ থাকে, মাচিস থাকে না, তাই না? তো এই হনুমানজির কৃপা আপনার উপর অবশ্যই পড়বে। আর একটা পারেন সেই মঙ্গলবার দিনেই একটু চামেলি তেল এবং যেটা আমরা অরেঞ্জ কালারের সিঁদুর বলি, মেটা সিঁদুর, সেই সিঁদুর গুলে হনুমানজির দুটো পায়ে এবং কাঁধে লাগিয়ে দিয়ে আসবেন, বলবেন আমার ঋণটা যেন মুক্তি হয়। ঋণ মুক্তি এমনি কিছু হয় না, ইনকামটা যেন বেড়ে যায়, তাহলে নিজেই আপনি ঋণটা মুক্তি করতে পারবেন। এই দুটো টোটকা করুন, খুব ভালো থাকতে পারবেন। আসুন চেম্বারে দেখা হবে, কথা হবে, সাক্ষাতে ভালো থাকবেন।